ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আবার চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকে যাব আমরা নার্সারিতে ফুল গাছ আনতে। তো শীতের সিজন যখন চলেই এসেছে বুঝতেই পারছো, ফুল ছাড়া তো কোনো কথাই হবে না বস। তো আমি ফুল গাছ খুব ভালোবাসি, তো কালকেও গেছিলাম আনতে, কয়েকটা ফুল গাছ এনেছি, ওগুলো লাগিয়েছি কয়েকটা, আরগুলো লাগাবো, টব আনা হয়নি। এখন যাব টব আনতে, নার্সারিতেও ঢুকবো, দেখি যদি আরও কিছু ভালো লাগে তো সেগুলোও নিয়ে আসবো। অনেক অনেক প্রচুর কালেকশন উঠেছে, আর তোমরা যারা জানো না, অনেকেই জানো লোকালের যারা আছো, তো আমাদের বাড়ির খুব কাছে নার্সারি, এখান থেকে অল্প একটুই, তো ওখান থেকেই যাবো। এখানে অনেক নার্সারি আছে, ওখানেই যাবো। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। নার্সারি ছিল, এখন নেই, এবার করেনি, যাই না যেটাই ভালো লাগে। নার্সারিতে চলে এসেছি, এটা স্টেশনের, পূর্বস্থলী স্টেশনের পাশেই নার্সারিটা। এখানে অনেক কালেকশন আছে, খুব সুন্দর সুন্দর গাছ আছে, ইনডোর প্ল্যান্টসও খুব ভালো আছে, কিন্তু গাছগুলো দেখে পছন্দ হচ্ছিল না। অনেক ধরনের গাছ আছে কিন্তু গাছগুলো খুব একটা ভালো না। তা আমরা ভাবলাম একটা স্নেক প্ল্যান্ট নেব, তো সেটা বলছে যে একটাই এক পিসই আছে আর বেশি নেই, তো এর জন্য আর নিলাম না এখান থেকে। আর প্রচণ্ড হারে দাম বলছে, খুব দাম। আমিও একদিন এরকম বাগান বানাবো, বাড়ি বানাবো বলছি। এখানটা খুব দাম বলছে, তো আমরা এখান থেকে পছন্দ হচ্ছে না, গাছ সেরকম পছন্দ মতোও নেই, তো আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে অন্য একটা জায়গায় দেখি। আরও তো অনেক প্রচুর নার্সারি আছে, ওখানে দেখি, খুব দাম বলছে, গাছ দেখেও পছন্দ হচ্ছে না মোটামুটি। তো ফ্রেন্ডস, আমরা যেহেতু ফুল গাছ নিয়েছিলাম আগের দিন, তো এর জন্য আর ফুল গাছ নেব না এখন। আমরা এসেছিলাম কটা ইনডোর প্ল্যান্ট নেওয়ার জন্য, তো ওগুলো প্রচণ্ড দাম বলছে বলে আমরা নিলাম না। এখানে ফুল গাছও প্রচুর আছে, কিন্তু আমাদের তো ফুল গাছ অলরেডি নেওয়া আছে, তাই আর নেব না, তো শুধু এই দুটো ঝাউ গাছই নিলাম। ব্যাড লাক গাইস, কিচ্ছু নিতে পারিনি, দুটো ঝাউ গাছ নিয়েছি শুধু, ব্যাস। আর সবগুলোর এত দাম বলছে, সব সিজন চলে এসছে না এখন, গাছের খুব দাম বেড়ে গেছে, তো ভাবছি অফ সিজনেই নেব, তো এখন আর কিচ্ছু নিইনি, টবও নিইনি, টবেরও প্রচুর দাম বলছে এখানে, দোকান থেকে নেব, দেখি। আমরা বাড়ি চলে যাচ্ছি, কিছুই নিতে পারিনি, মনটা খারাপ লাগছে। গুড মর্নিং, তো কালকে তো আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, সন্ধ্যে হয়ে যাচ্ছিল বাড়ি আসতে আসতে, তো তারপর রাত্রেবেলা তর্মা গিয়ে এগুলো নিয়েছে বাজার থেকে, টবগুলো নখানা এনেছে মোট, তো আমি বালতিতে মাটি ভরে নিয়ে এসেছি, মাটি ভরে নিয়েছি, আর ওই যে ওখানটায় একটা গাছ ছিল।
3 দিন ধরে ওইভাবেই হয়েছে, পরশু দিন হলো। তো যাই হোক, এমনভাবে এগুলো আটকে গেছে, এগুলোরে এখন কীভাবে খুলবে সেটা ট্রাই চলছে। আমি তো এই দুটো অনেক কষ্টেই বের করলাম, জান বেরিয়ে যাচ্ছে। এগুলো একটু ফুটো করতে হবে। গাছ লাগানো সব হয়ে গেছে, রোদ উঠে গেছে বলে আমি আর জল দেবো না, এখন বিকেলবেলা জল দেবো একবারে। তো ফ্রেন্ডস, ভিডিওটা এটুকুনি, তোমাদের কেমন লাগলো জানিও।